দুজকে কর আল্লাহ আমার তাকে ইলা কোনো গুণা করাইও না, যে গুণার করার কারণে আমারে আজাব দিতা করি আমার তলর দুজকর ডালা লাগে, কারণ আমার তলর দুজকর আজাব আমার তাকে অনেক গুণ বাড়িয়া এগুলো আমি সহ্য করতে পারতাম না। দুই নম্বর দুজকে তিন নম্বর দুজকর আজাব ডরাইয়া আল্লাহর কাছে কান্দে, তিন নম্বর দুজকে চার নম্বর আজাব ডরাইয়া আল্লাহর কাছে কান্দে, চার নম্বর দুজকে পাঁচ নম্বর আজাব ডরাইয়া আল্লাহর কাছে কান্দে, পাঁচ নম্বরে ছয় নম্বর আর ছয় নম্বরে সাত নম্বর, সাত নম্বরে সাড়ে সাত ডরাইয়া, সাত নম্বরেও নবীজি হইতে সাত নম্বরেও কান্দে, এখানে ফাওয়ারি যে সেও কান্দে। সাহাবাই কেরাম হলে প্রশ্ন করলা নবীজির কাছে, বিলে ও গো আল্লাহর হাবিব, ও গো আল্লাহর হাবিব, সাত নম্বর দুজক নু আপনি কইরা সবচেয়ে পাওয়ারি দুজক, আর সবচেয়ে পাওয়ারি দুজকের মাঝে মুনাফিক লরে আল্লাহ ডালিবা, ও গো নবী তো পাওয়ারি দুজকে কিতাল লাগি আবার খান্দি তো আর এক জায়গারে ডরাইয়া আর এক আজাবরে ডরাইয়া, হে তো তা তাকি বাড়িয়া আর কোনো আজাব আছে নি গো নবী, নবী দিয়ে সাহাবাই কেরাম লরে কইরা উম্মত লরে ওয়াজ খতরার কইরা, বেলে ও উম্মত কল আমার হুঁশিয়ার, আমার উম্মত কল তুমি তেন হুঁশিয়ার তাকিও সবচেয়ে পাওয়ারি যে দুজক দুজকেও আর এক গাড়ারে ডরাইয়া খান্দে আর এক কুয়ারে ডরাইয়া খান্দে আল্লাহর কাছে, আর কয় বিলে ও আল্লাহ আমারে দুজক বানাইলে কিতা হইল রে বাল্লাহ, একেবারে পাওয়ারি দুজকে আল্লাহর কাছে খান্দে আর কয় বিলে ও আল্লাহ আমারে দুজক বানাইলে কিতা হইল রে বাল্লাহ, আল্লাহ আমার তাকে ইলা কোনো গুণা করাইও না, যে গুণা করার কারণে আমারে যুব্বুল হাসান ডালা লাগে রে বাল্লাহ, বিলে যুব্বুল হজন খানো বিলে খাবারে তলর দুজক সাত নম্বর সবচেয়ে পাওয়ারি দুজকর মাঝে আল্লাহ কুনাত একটা কুয়া রাখছেন যার নাম যুব্বুল হজন, বিলি কুয়ার আজাব কিলা নবী, বিলি কুয়ার আজাব হইল গিয়ে দুনিয়ায় আগুন দিয়া বাত্তর খাড়ি রান্ধিলে যেটা উঠায় বাত্তর খাড়ি উঠায় হিনোর আগুনে উঠাইতে থাকে, হিনোর আগুনে উতরাইতে থাকে, উতরাই 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 একবারে কুয়ার মুখু আইব, আবার তলে যাইব, আবার উতরাইয়া কুয়ার মুখু আইব, আগুইনে ডাইরেক্ট উতরাইতে থাকে, সবচেয়ে পাওয়ারি কুয়া এটা। নবীজির সাহাবাই কেরাম হলে প্রশ্ন করলাগ নবী ই কুয়ার মাঝে আল্লাহ খারে ডালিব, আর প্রশ্ন হইল ই কুয়ার মাঝে খারে ডালিবা, আল্লাহর নবীজিয়ে ফরমাইরা এ কুয়ার মাঝে এরা মানুষ রে ডালিবা, উলঙ্গ যারা মানুষ সকল উলঙ্গ অবস্থায় তখন যারা মানুষ হকলে কাহিসে নফসানি রে তার মনের আশারে বেগেনা জাগার মাঝে ফুরা করে, আর উলঙ্গ উলঙ্গ বেটি নকল রে যারা বেটি নকলে নিজর দেহ বেগেনা পুরুষ রে দিলাইতে পারে, ইলা আসন্নানি এরার লাগিয়া রব্বুল আলামিনে নির্ধারিত করছন যুব্বুল হাসান নামর কুয়ার মাঝে তারারে সাজা দিবা, চিন্তা করব আমরার সমাজ বর্তমানে খানো, আমার ভাই অকল বন্ধু অকল আল্লাহর আগুনে ডরাইয়া খান দিতাম, কেন না নবী দিয়ে কইরা দুনিয়ায় আগুনে ডেইলি ডেইলি সত্তর থেকে পঁচাত্তর বার আল্লাহর কাছে খান দি আর কই বিলে ও আল্লাহ আমারে আগুন বানাইলে কিতা হইল, কোন আগুনে খান দে যে আগুন লাগি যাবার বাদে বিল্ডিং বালাখানা পর্যন্ত জ্বালাইয়া সাই মুহূর্তর লগে করিলাই, ওতা আগুনে আল্লাহর কাছে খান দে আর কই বিলে ও আল্লাহ আমারে আগুন বানাইলে কিতা হইল রে বাল্লাহ, আমার তাকে ইলা কোনো গুণা করাইও না, যে গুণা করার কারণে দুজক ডালা লাগে রে আল্লাহ, আগুনের বোঝা যায় আকল আছে ডর আছে ভিতরে আল্লাহ আল্লাহরে আগুনেও মানিয়া চলে, দুনিয়ার আগুনেও আল্লাহরে মানিয়া চলে চলে না, আপনি যদি দেখেন হাদিস শরীফের মধ্যে আইছে কোনো জায়গা আগুন লাগে গেছে গিয়া আপনি আল্লাহর কালাম তাকিয়া ওলা খাস আয়াতে গু আছে অগু আমলি মানুষে পাঁচো অক্তর নমাজি ফোড্ডা নমাজ ফোড্ডা মানুষদের এরা আমলি, এরা মানুষেও যদি ফাঁস অক্তর নমাজ ফোড্ডা মানুষেও আয়াত গু ফানির মাঝে ফলিয়া আর ফানি দিয়া সিটা মারণ আগুন নিভি যায় গিয়া প্রকাণ্ড আগুন হইলেও নিভি যায় গিয়া,
ayat kita qulna ya nar kuni bardan wa salaman ala ibrahim o ayat ko folia apne jodi fanir majhe foli phuk diya ar sita maron ni bijay diya dekho ka agunor akol kila Hazrat Ibrahim nabir agunit phalai disla sharar jana ase hurtai ko jolo kon jana na takle ko jol hunle to jar mon phuli jay ek dake se Ibrahim nabi namrude agune phile agun hoilo ful bagisa fasham jole na Ibrahim nabir namrude prakando agunir majhe phalai dise ফালানের লগে লগে ফলাইবার আগে আগে রব্বুল আলামিন খালি আগুনের মাঝে ফলাইদের উঠামি তাল্লাই কইছে না গুনডে ইয়া নার আগুন কোনি বারদা আগুন তুমি ঠান্ডা হই যাও গিয়া আল্লাহ চিন্তা করলা বলি আগুন রে কইছি ঠান্ডা হই যাইতো গিয়া গরমর দ্বারা মানুষের জ্বালা কষ্ট হয় ঠান্ডার দ্বারা মানুষের লার কষ্ট হয় না ঠান্ডা তো মানুষের কষ্ট হয় ঠান্ডাত কিলা কষ্ট হয় বরফ একটু মাত লইয়া সেই ভাই সুকন না দুকর তে আগুন দে কইছি গরম আগুন দে আমি আল্লাহ দিয়া কইছি ঠান্ডা হইতো যদি বরফ হই যাইতো তো ইব্রাহিমর কষ্ট হই যাইবো ও লগে লগে আল্লাহ কইরা কুনি বারদাও আসসালামান আলা ইব্রাহিম আগুন তুমি ও ধরনের ঠান্ডা হই যাতে আমার ইব্রাহিমর লাগে ইয়ার কন্ডিশন বনে যায়ও ইয়ার কন্ডিশন বনে গেছে গিয়া এসি জারে এসি হয় এসি বনি গেছে গিয়া এর দ্বারা বুঝলাম কিতা বিলে আগুনেও আল্লাহরে মানে আমরা বন্ধা হইয়া আফসুস আমরা বন্ধা হইয়া আল্লাহরে জেলা মানতে লাগে মানতে পারি আর না হইবা কিলা মানি আর না অত আজকে তো আজর মজলিস আইয়া বইছি মানুষে ওয়াজ হুনে দিন রাত 24 ঘন্টা ওয়াজ হুনে ওয়াজ করে খান্দে ও ওয়াজ হুনে খান্দে ও ওয়াজ হুনি হুনি খান্দি বসকুর পানি ফুসিব কিন্তু দেখা যায় কি তা জোহর আযান পড়ছে আল্লাহর বান্দা মসজিদে খানো যার না আবার ওয়াজ হুনি আসকুর পানি ফুসের আসর আযান পড়ছে বান্দা নামাজের খেয়াল করে না মসজিদে খানো যার না উঠিয়া জায়গা তো নামাজ পড়ে না এর বাদেও কর কিতা বলে আমি মুসলমান ফলো নাই বড় বালা করি ওয়াজ করছন মুকর ওয়াজ হুনিয়া বড় খলিন যায় হাফিসে আইস থেকে বড় জবর ডরাইছি দেখা যায় কি চাহে ফা সক্তর নামাজ তার কাছে কাইম নাই ভাই তুমি তুমি আমি আল্লাহর কিলা মানলাম যদি নামাজ পড়িছি না যদি নামাজ পড়ি না তে আল্লাহরে মানলাম বাকিলা তোরা চিন্তা করি না আমার ভাই অকল বন্ধু অকল কুয়াত আসলাম হজরতে হজরতে ঈসা রুহুল্লাহ সফর যাইত্রা যাইতে সময় তার লগে খাদিম এক হস্তি সঙ্গী বিচারায় তানে গাছতলা তুয়াইয়া গেল বাজার গিয়া তিনটে খাদি রুটি লইছে তুকাইয়া আর কোনটা পাইছে না রুটি পাইছে কইল বা রুটি নেই গিয়া খাইয়া পানি সানি খাইয়া ফেট করে দিব এক কলে কুদা মরব তো রুটি লইছে তিনটে খাদি তিন খান তিন খান লইয়া মনে মনে চিন্তা করলো তান তো এক টেকা আর মদ দুই টেকা আর রুটি হইছে তিন খান তে বাবা তিন খান যদি নেই তান সামনে নিয়ে হাজির করি তে তাই তো অর্দা অর্ধি করবা বা ময়ু বালা তান সামনে হাজির করলে তান সামনা সামনে অর্দা অর্ধি করা লাগবো দেড়খান দেড়খান খাওয়া লাগবো আর দেড়খান দেড়খানে আমার পেট করত নাই তে আমার দুই টেকা আমি এখান রুটি আমি বাজারও খাই নাই ও হে এখান তার উবাত ফানি দিয়া গিলি দিছে আর দোকান প্যাক করছে প্যাক করিয়া নবীর কাছে লইয়া আইছে হে আইয়া ফাইবা ফাইবা রাখি আগে আল্লাহ নবীরে জানাইয়া দিলে ইলা বিলে দেখ পাই গিয়া আপনার লগে মিশা মাতিব আল্লাহ জানাইয়া দিলা বিলে হে নবী ইগিয়া আপনার লগে মিশা মাতিব রুটি হে বাজার লইছে তিন খান এখান উবাইয়া গিলি দিছে আর দোকান লইয়া তবে আপনি জিকার করুন জানি তারে রুটি কখান লইছিল তিনটি খায় আল্লাহ তাকে তাই ফাইলাইলা ফাইয়া নবী উবাত ইন্তজার জিকাইলা হে ওয়াইয়া আজিল জিকাইলা কিতাব বাবা আইসন বলে জি আইসি বলে তে বো
লয়াই সনি মিলে জয় লয়াই সি হুজুর হে মুকু খুশি হুসিয়া ঠিক সে আইলো মশা কলিলা হুজুর আত দিল মশা কলিলা কলিয়া সাইয়া দেখন দোকান উঠি নবীর তো জানা আছে আল্লাহ হইয়া দিলেই সই নবীয়ে জিকার করলা বিলে ইয়া আল্লাহ গেলাই তুমি তিন টাকা লইয়া দোকান উঠি লইয়া আইলাই নি বেলে হুজুর রাস্তা বাজার করেছি দোকানের উপরে মিলে না মিলে তিন টাকায় কখান পাইছো বেলে তিন টাকায় হতো মশা বান্ধা দোকান আর মনে করলাম আমার তো বুক লাগছে কইলাম একবার হন খাইলেইতাম এ আমার খান চিন্তা করলাম না খাইবার খাম না এই দুজনে একলগে বইয়া খাইলে ই এক বরকত আছে দেখলাম নি মুনাফিকে কিলা বুঝাই আহাতে ই এক বরকত আছে বেলেও মাত্র দোকান নিবিলে দোকান কইলা আচ্ছা তে হোক খাইলা হইলা খাইয়া হইয়া উঠিবার আগে পানি মুনি খাইয়া উঠিবার আগে নবীয়ে জিকাইলা বিলেও বা হাসা উকুলিয়া হবা তিন টাকায় রুটি শকান পাইছ হে হইল হুজুর তিন টাকায় আর কিতা কইতাম আপনারে তখন তো আর মোবাইল নাই নাইলে ফটো তুলিয়া লিয়ে আইলাম তিন টাকায় মাত্র দোকান পাইছি বলে হাসানি বলে হয় বলে হুজুর তো ফেসাই ফেসাই জিকাইন বোধহয় বারবার জিকাইন বিশ্বাস আর নানি বলে না বিশ্বাস আইছি হইলে আমার মনও অখান পাইলার তিনটা টাকা লইয়া গেলে আর রুটি তো আর দোকান আনলে মাত্র তোরে মনে হয় টকাই লেগছেন বলে না হুজুর আমি যাওয়াই তো দোকান পাইছি এটা বাজারের মানুষ দোকানদার দেখুন বড় দিল ভাষা নিবে দোকানদার এটা তিন টাকায় রুটি দোকান দিছেন তাও দোকান দেন না জোরে আনছি হইলে আচ্ছা ওই বসল এখন আর যাই ও রানা দিলা কতখান যাওয়ার বাদে ফাইলা বড় এক নদী তারা তো আটিয়া আরিলাও নাই বলে নাওর ব্যবস্থাহীন তুয়া আছে গিয়া দেখলা আশেপাশে কোনো নাও নাই বিচারায় কইল হুজুর এখন কিতা উদ্দেশ্য খানো যাইতা বলে তো হফারও যাওয়া লাগবো তো নদী ফাঁস দেওয়া লাগবো কইল হুজুর আমার দ্বারা হাতরা সম্ভব নাই নদীত সাঁতার দেওয়া আমার দ্বারা সম্ভব নাই আমি সাঁতার জানি না গতিকে এখন আর আর আগ বাড়বার খাম নাই আমরা আর আবার করে দিই ফিরি বাড়ি মুখা যাই এটা নাও সাও এটা কোনটা ফাইতাম না আর হাতিয়া যাইতেও পারতাম না গতিকে ফিরি যাই হুজুরে হইলা বিলে জি না আল্লাহর মনসা হইলে আমরা হফারও যাইমু তুমি এক কাম করো ফিরবার খাম নাই বরঞ্চ আমার ফাড়ার লগে ফাড়া মিলাই মিলাইয়া আর সব বন্ধ করি লাগিল আমার লগে আটি আটিয়া গপসপ করে করিয়া হফারো আল্লাহ নিবা নিবা এখন সব বন্ধ করে দাও বিচারায় সব বন্ধ করে লইল হুজুর রাত দরল ফাড়ার লগে ফাড়া মিলাই মিলাইয়া হফার ফাই লইল নদী ফাঁস দিলেইল হিফার গিয়ালে হুজুরে কইলা সব কলো সব করলো কুলিয়া করে দি সাইয়া দেখে অত লম্বা নদী অত বড় নদী ফাউ বাই তলে দি সাইয়া দেখে ফাউর ফাতাও ভিজিছে না জুতাও ভিজিছে না জেলার লড়িয়া গেছে হুকনা